ঘটনা মনে করেন যে ঘইটা গেছে। তো ছেলের বাড়ি হচ্ছে বরিশাল আর মেয়ের বাড়ি হচ্ছে নোয়াখালী। তো ওই ছেলেটা মানে বরিশালের ছেলেটা নোয়াখালীর মেয়েটাকে অফার করলো, মানে তার মেয়েটার বাপের কাছে অফার করলো যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তো মেয়েটার বাপ কি করলো, যে বললো যে না, আমরা বরিশালের ছেলের কাছে নোয়াখালীর মেয়ে বিয়ে দেই না। তো বুঝেন, তার মানে বাপ কী করলো, মেয়ের বাপ কী করলো, নোয়াখালীর বাপ নোয়াখালীর মেয়ের বাপ কী করলো, বিয়েটাকে বাদ করে দিল। ঠিক আছে, তো এখন বরিশালের ছেলে তো বুঝেন পুরা পাঙ্কা, তো এ কী করলো, এ বলতেছে যে এ কিছুদিন পরে আবার সেই মেয়ের বাড়িতে গেল, মেয়ের বাপকে ধরলো, বলল যে ঠিক আছে আপনি তো আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেন নাই, তাহলে একটা কাজ করেন, এই যে আমি যে বন্ধু বান্ধব নিয়ে আসলাম, আমার টাকা পয়সা খরচ হয়েছে, আপনি আমাকে অন্তত ভাড়া টাড়া বাবদ যা খরচ হয়েছে এটা একটু দেন। হ্যাঁ, মানে হচ্ছে মোটামুটিভাবে সে ক্ষতিপূরণ চাইল। এখন মেয়ের বাপ বলতেছে না বাবা, এটা তো সম্ভব না, তুমি তখন কেন বলো নাই, তুমি তখন কেন বলো নাই, তখনই তো তোমার বলা উচিত ছিল। আমি যখন বললাম যে আমি বরিশালের ছেলের কাছে আমার মেয়ে, অর্থাৎ আমার মেয়ের বাড়ি যেহেতু নোয়াখালী, আমি বিয়ে দেই না, সো তুমি তখনই তো বলতে পারতাম। ঠিক আছে, বিষয়টা অর্থাৎ সে আর ক্ষতিপূরণ পেল না। তো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। আমরা 12 ধারাতে কিসের মামলা করি, 12 ধারাতে চুক্তি বলবৎকরণের মামলা করি। ঠিক আছে, এখন দেখা গেল যে আপনার ক্ষতিপূরণ চাওয়ার একটা সুযোগ রয়েছে কত ধারায়, 19 ধারায়। 12 ধারার সাথে মিল রেখে আপনি 19 ধারাতে ক্ষতিপূরণ চাইতে পারবেন, রাইট? তো আপনি ক্ষতিপূরণ চাইলেন না, এদিক দিয়ে 12 ধারার চুক্তি বলবৎকরণের মামলা দায়ের করলেন, সেটাকে আদালত খারিজ করে দিল, সেটাকে কী করে দিল, ডিসমিস করে দিল। তার মানে নোয়াখালীর মেয়ের বাপ কী করে দিল, বিয়েটাকে বাদ করে দিল, খারিজ করে দিল। কিছুদিন পরে গিয়ে আবার ছেলেটা কী করলো, ছেলেটা গিয়ে আবার ক্ষতিপূরণ চাইল, ক্ষতিপূরণ কি দিচ্ছে না। তার মানে হচ্ছে আমার তখনই উচিত ছিল, আমি যখন চুক্তি বলবৎকরণের মামলাটা দায়ের করি 12 ধারার অধীনে, ঠিক তখনই আমি ক্ষতিপূরণ চাইতে পারতাম। চুক্তি বলবৎকরণ মামলার সাথে সাথে আমি ক্ষতিপূরণ চাইতে পারতাম। আমি যেহেতু চাই নাই, আমি পরবর্তীতে ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করতে পারবো না, এটা বলছে ধারা 29। অর্থাৎ একবার যদি 12 ধারার অধীনে দায়েরকৃত চুক্তি বলবৎকরণের মোকদ্দমা খারিজ হয়ে যায়, তাহলে পরবর্তীতে একই বিষয়ে ক্ষতিপূরণ চেয়ে মোকদ্দমা দায়ের করা যাবে না, যা স্পষ্ট করে 29 ধারায় বলা হয়েছে। পরবর্তীতে বরিশালের সে ক্ষতিপূরণ চাইছে, দেয় নাই। ঠিক আছে, এখানেও পরবর্তীতে যখন ক্ষতিপূরণ চাইবেন দিবে না। আমরা কি বুঝতে পারছি, তাহলে সুনির্দিষ্ট প্রতিকারণের ধারা 12, 19 এবং 29 মিল করে পড়তে হবে। ঠিক আছে, আর বরিশালের পোলারা কিন্তু পাঙ্কা। ঠিক আছে।